মাঝি জিন্দাবাদ জিন্দাবাদ কিশোর নাথ মহাশয় জিন্দাবাদ জিন্দাবাদ কিশোর নাথ মহাশয় জিন্দাবাদ জিন্দাবাদ শ্রী নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ জিন্দাবাদ শ্রী নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ জিন্দাবাদ শ্রী অমিত শাহ জি জিন্দাবাদ জিন্দাবাদ শ্রী অমিত শাহ জি জিন্দাবাদ জিন্দাবাদ জমাইছি অত্যন্ত খুশির আজকের দিন আমরা আজকের দিনটা আমরা উদযাপন করি আর যে আজকে তো না দুই বছর আগে আমরা আজকের দিনে যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন শিলচর সার্কিট হাউস আমরা দেখা করলাম তখন একটা মেমোরেন্ডাম দিছিলাম যে ওই জায়গার মধ্যে একটা ব্রিজ বানাইবার লগে তখন তাই আমরা কইছি হ্যাঁ ঠিক আছে আমার নলেজ আছে এটা কিশোর সেতু আর আজকের দিনে এই ব্রিজটা সম্পূর্ণ হয়েছে আমরা অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি আর যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়রে যে তাই যে আমরা এত বড় একটা উপহার দিছেন অন্তত বড় পূর্ব বড়খলাবাসীর জীবনের সবচেয়ে বেশি বড় উপহারটা হইল গিয়ে এই ব্রিজ যেটা এই ব্রিজটা তাই আমরা কইছেন যে এটা কিশোর সেতু আর আজকের দিনে আমরা এই ব্রিজটার মাঝে উবাইয়া অত আনন্দ উপভোগ করি আর আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মারে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আর গোটা পূর্ব বড়খলাবাসী যে তাই যে আমরা এই যে উন্নয়নটা দিছেন আর আমরা আশা করি আর অতি মানে তাড়াতাড়ি আমরা এই ব্রিজটা শুভ উদ্বোধন করিয়া দিতে তাই দিন যে তানার আরো উপকৃত হইতো আর আমরা সব আজকে এই আশা নিয়ে তানোর কাছে আবেদন করি আর যে ব্রিজটা তাই আমরা দিছেন অত্যন্ত খুশির কথা আর ব্রিজটা আমরা যদি উদ্বোধন করিয়ে দেন তে আমরা আরো আরাম পাইলাম তৎসঙ্গে আমি আমাদের স্থানীয় বিধায়ক কিশোরনাথ মহাশয় উনি অনেক কষ্ট করি তাই এই ব্রিজটারে এখানে স্থাপন করছেন আমরা বিগত 50 বছর তো আমরা এখানে একটা ব্রিজের ডিমান্ড আসলো অনেক এমএলএ অনেক মন্ত্রী আমরা এখানে আইসেন রাজনীতির কারণে আমরা কিন্তু কোনোদিন ব্রিজ দিতে তারা চাইছে না মাননীয় কিশোরনাথ মহাশয় আমরার বিধায়ক হওয়ার ফর্তনে লইয়া তাই বহু পরিশ্রম করিয়া অনেক দল সংগঠনরে সঙ্গে নিয়া এই ব্রিজের তাই শুভ শিলান্যাস করাইছেন আর আজকের দিনে এটা সম্পূর্ণ হয়েছে আমরা সবে মাননীয় কিশোরনাথ মহাশয়রে আমরার অন্তরের অন্তস্তলতনে অনেক ধন্যবাদ দেই আর আমি মনে করি কিশোরনাথ যতদিন মানে জীবিত থাকবা পূর্ব বড়খলা তথা বড়খলা বৃহত্তর বড়খলাবাসী তানোর এই মানে উন্নয়নের মানে বলতে পারতানা অতক্ষণ বড়খলাবাসী আমরা সেই ব্রিজ পেয়েছি আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের এই ব্রিজ দিচ্ছেন আমাদের বিশেষ অনেক অসুবিধার থেকে শেষে করছেন আমাদের প্রাক্তন বিধায়কের অনেক চেষ্টায় আজকে সেই ব্রিজ হয়েছে কিন্তু আজকে আমাদের ওইটা ওপেনিংয়ের একটা দরকার আছে আশা করি সরকারের কাছে আমরা পূজার আগেই যাতে আমাদের এটা ওপেনিং হয় আর সবাই আমরা বাচ্চারাও যাতে স্কুলে কলেজে অফিসে সবাই যাইতে পারে আর আজকে আমরা অত্যন্ত উপকৃত সরকারের কাছে আজকে 50 বছরের প্রতীক্ষার পরে আমাদের এই ব্রিজ আজকে আমাদের বিগত দিনের বিধায়কের প্রচেষ্টায় আমরা সেই ব্রিজ পাইছি আজকে আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে আমরা অতি সত্বর এটা ওপেনিং করা 50 বছরটা মানে আমরা তখন থেকে এটার লগে মানে চেষ্টা করতে 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 মানে কত মানে প্রবলেম হয়েছে আমরা মধ্যে আমরা কয়েকজন নেতা নির্বাচিত করছি মন্ত্রীও পাইছি কেউ মানে আমরা এই ব্রিজটারে মানে হরতাল না খালি বাধা বাধা যতবার মানে রেডি হইলো টেন্ডার হয় টেন্ডার হওয়ার পরেও বিদায় কাবিল না কেন হইতো না ব্রিজ মধুরম কেউ এত কিছু করার পরেও আমরা যে এখন বর্তমানের যে এমএলএ এবং সরকার হেমন্ত বিশ্ব শর্মা সরকার আমরা যে ব্রিজটা দিল এর লাগে আমরা অনেক কৃতজ্ঞ তারার কাছে আজীবন আমরা মনে রাখছি বিশেষ করে আমরা যে এমএলএ সাহেব যে কাজটা করে দিলা এমএলএ কৃতিত্ব তো আমরা এই গ্রামের গ্রামবাসী ভুলত না আমরা একটা মানে ইয়ে রইল মানে ব্রিজটা যেরকম মানে এমএলএ সাহেবের নামে মানে হয়েছে বরাদ্দ হয়েছে এই কিশোরনাথ মহাশয়ের নামটা যেন মানে সন্ন্যাক করে লেখা থাকে এবং এটার মানে বিনিময়ে আমার ব্রিজের মধ্যে একটা দেখতাম পাই আর কি আমার নামে একটা ফলক থাকতো এই আমরা বরফলাবাসী আমরা সেই ব্রিজ পেয়েছি আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের এই ব্রিজ দিচ্ছেন আমাদের বিশেষ অনেক অসুবিধার থেকে শেষে করছেন আমাদের প্রাক্তন বিধায়কের অনেক চেষ্টায় আজকে সেই ব্রিজ হয়েছে কিন্তু আজকে আমাদের ওইটা ওপেনিংয়ের একটা দরকার আছে আশা করি সরকারের কাছে আমরা পূজার আগেই যাতে আমাদের এটা ওপেনিং হয় আর সবাই আমরা বাচ্চারাও যাতে স্কুলে কলেজে অফিসে সবাই যাইতে পারে আর আজকে আমরা অত্যন্ত উপকৃত সরকারের কাছে আজকে 50 বছরের প্রতীক্ষার পরে আমাদের এই ব্রিজ আজকে আমাদের বিগত দিনের বিধায়কের প্রচেষ্টায় আমরা সেই ব্রিজ পাইছি আজকে আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে আমরা
অতি সত্তর এটা ওপেনিং করা।